ঘুষের চামড়া জাহান্নামের আগুনে জ্বলবে ঘুষকোর জান্নাতে প্রবেশ করবে না আরিফ নমর ক রসুলবাহের সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুল্লু নাবাতা মিন শফতিম সন্নার আউলা আহমদ ইবনে বানো পুত্যের চামড়া যা ঘোষের দ্বারা গঠিত জাহান্নাম তার একমাত্র নিকটবর্তী স্থান আর তশ্চে জাহান্নামই হবে আবি বকর সিদ্দিক রেজালদানও কল কালসুল্লাহি সল্লুল্লাহ আলি ওসাল্লাম সবাই বলবেন সাল্লাল্লাহু আলি ওসাল্লাম মহম্মদ সঙ্গে বলবেন লাইয়া দখুলু জান্নতা যশদুল গোস হারাম

যা ঘুষের টাকায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মেষ্কাস সৈয়দ তর্কি হাতেগুলির যথেষ্ট ব্যাখ্যা দরকার নেই আল্লাহ এবং তার রসুল উভয় ঘুষ দাতা ঘুষ গ্রহিতা এবং ঘুষের মাধ্যম সবাইকে লাউনত করেছেন

সুহে সাল্লাম রসবুল্লাহে সাল্লাম লন করেছেন ঘোষদাতা দাতা ঘুষ গ্রহিতা উভয়কে এর সঙ্গে ঘোষের তদবিরকারী মাধ্যম যে তো এই অংশটা জয় কিন্তু বিষয়টা সঠিক কারণ যারা ঘুষ খায় বড় নেতারা ডাইরেক্ট নিজে হাতে খায় খায় না কারোর মাধ্যমে খায় না যারা সমাজ নেতা দল দলনেতা রাষ্ট্রনেতা এত উঁচু পর্যায়ের লোক বাহ্যিক মর্যাদা অনেক বড় তারা কখনোই নিজ হাতে ডাইরেক্ট ঘুষ খাবে না হয় তাদের ড্রাইভারদের মাধ্যমে খাবে না দারোয়ানদের মাধ্যমে খাবে দেখছে না পত্রিকা ছবি আসতেছে ড্রাইভার ঢাকা ছয়তলা বাড়ি পাঁচটা ফ্লেটের মালিক ছবি আসছে কি চমৎকার গাড়ি মানে এরাই হলো তাদের মাধ্যম সে জেল ঘাঁটি মরতেছে যার মাধ্যমে সে এত বড় হয়েছে তার কিন্তু কিচ্ছু হয়নি কারণ করে রেকর্ড তো নাই এখন যত মেয়র কাউন্সিলর ভিসি সি যত লোক এসবগুলো করে কেউ নিজের নাম কিছু করে না কারণ ধরাখায় তো আগের এতে কোনো রেকর্ড পাবেন না আপনি আর এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারা অন্ততপক্ষে তা আবনু আল্লাহ তাকালা তা আবনু আল্লা ইফল তোমরা গুনাহের কাজে সত্যতার কাছে পরস্কার সাহায্য করো না করোনার এই আয়াতের অনুযায়ী তদ্রকারের নিঃসন্দেহে লানতের অধিকারী যিনি ঘুষ দেন তিনি বলেন আমি দিচ্ছি এই জন্য যাতে আমার হক আমি আদায় করতে পারি আর যিনি ঘুষ নেন তিনি বলেন এই যে আমি এটা নিচ্ছি হাদিয়া হিসাবে এখন একটা নাম্বারে কি অফিস মানি এর সঙ্গে এখন আবার যোগ হয়েছে ব্যক্তি ঘুষ খায় এখন সবাই মিলে একটা হেভি অ্যামাউন্ট দেয় পুরো অফিসের জন্য যিনি নেতা তাকে দিয়ে দেন এই সবাইকে জন্য এই এত কোটি টাকা থাকল যাকে যা আপনি দিয়ে পারেন এ বড় মানুষ সবাইকে দ্বিতীয় লজ্জা পান এখন নতুন এটা চালু হয়ে গেছে যেটা বড়ো বড়ো কটিপতি ধরা পড়লো একজনকে তো হেলিকপ্টারকে নিয়ে আসলো শাহেদকে যারা এখন ফার্স্ট ক্লাস গুন্ডা সব ফরিদপুর এম এমপি সাহেবের নিজের লোক সব দুই হাজার কোটি টাকা পাচার করে ধরা পড়লো ওই খবর খালি পাই কী হলো তো টের পাই না শিকদার গ্রুপ কত হাজার কোটি টাকা পাচার করল সৈবাহের পত্রিকায় ওই পর্যন্ত শেষ এদের কোনো শাস্তি হয় এটা কেউ পাবেন না কিন্তু ধরা পড়লো এটা খবর পাবেন শেষ আর বিচারত কোনো হয় না দেশে বিচার নাই দেশে যার জন্যে মুশকিল হয়েছে আরব বালি বয়স বিরানব্বই বছর মামলা চলছে পঁয়ত্রিশ বছর যাচ্ছে হাজিরা দিতে বাদী শেষ বিবাদী পনেরো জনের বারো জন শেষ ওরা এই লোকটা হায়াত লম্বা বলে এখন কোর্টে যাচ্ছে বিচার শেষ হচ্ছে না কি চমৎকার দেশ কী জন্য মানুষ এখানে দুর্নীতি করবে না কে বাধা দেবে إبشا بلقو بكوتين إبشا الله باني من يشفع شفعة حسنة يكون له نصيب منها ومن يشفع شفعة سيئة يكون له كفل منها وكان الله على كل شيء مقيتا جبتي كون بكيت جنو شندر صفاريش كولو يكون له نصيب منها সে তার উত্তম পুরস্কার আল্লাহ কাছে পাবে যে ব্যক্তি কারোর মন্দ সুপারিশ করল কি মিনহা সেও তার পুরোপুরি পাপের অংশ পাবে আলা আল্লাহ কুল্লে সৈয় মু আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে শক্তিধর বান্দা সাবধান কারোর জন্য সুপারিশ করলে সুন্দর সুপারিশ করবেন আপনার নিজের স্বার্থের ক্ষতি হলেও কোন মন্দ সুপারিশ করার জন্য করবেন না এটা হল করেন নির্দেশ এ বিষয়ে বিচারপতিগণ সাবধান থাকেন বিচারপতি সমাজের নেতা যিনি তিনি বিচারপতি হতে পারেন আদালতে যিনি বসেন ম্যাজিস্ট্রেট বা জজ যারা তারাও বিচারপতি হাইকোর্টে তো সর্বোচ্চ বিচারপতি সবারই উদ্দেশ্যে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিপিনা বসেন কল কল রসুল্লাহে সাল্লাল্লাহ আলি ওসাল্লাম ওয়ালিয়া আশরতন হাহাকমা বায়নম বেমা হাব্বু অবিমা কারেহু জি আবিহি ন গুলুলতন ইয়াদাহু যে ব্যক্তি দশ ব্যক্তির উপরে বিচার করল ওই দশজন যেটা চায় অথবা না চায় সেই মোতাবেক বিচারক রায় দিলেন জি অহি নগুরুল কে আমাদের দিন তার দুই হাত বাড়িবদ্ধ অবস্থায় উঠানো হবে ফাইন আদেলা অলাম এর্তাশে দুই তিনি ন্যায় করে থাকেন এবং ঘুষ না খেয়ে থাকেন আলম এবং কোনোরকম অত্যাচার না করে থাকেন কোনো পক্ষপাত না করে থাকেন ফাক্কাল্লাহ আল্লাহ আল্লাহ তার ঘন সমর্জনা করে দিবেন ওয়াইন হাকামা বেগারে মানসাল্লাহ আর যদি সে আল্লাহর বিধানের বিপরীত বিচার করে অর্তাশা এবং ঘুষ খায় হা বা হে এবং অবলম্বন করে হি তার বাম হাত তার হাতের সঙ্গে কঠিনভাবে বেঁধে দেওয়া হবে সুম্মা রোমিয়া বিহি ফি জাহান্নাম অথপর তাকে জাহান্নামে ছড়ি ফেলা হবে এত গভীর জাহান্নাম লোক পাঁচশো বছর ধরে পড়তেই থাকবে পড়তেই থাকবে কিন্তু জাহ্নাবের সে তলায় পর্যন্ত পৌঁছতে পারবে না এত কঠিন জাহান্নাব তাকে ফেলা হবে রাহুল হাকেম হাদিসটা মনে রাখে ভালো আর আহাদ আলাইহা ফা ফাঁকদ আতা বাবান আজিমান রেবা যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করল অথবা তার জন্য হাদিয়া পাঠালো ওই লোকটা হাদিয়া কবুল করল ফদ আতা বাবা মেন বাবান আজিমান আবুবের রিবা সে সুদের বিভিন্ন দরজা সমূহের বড় দরজায় প্রবেশ করল

অকার আল্লাহু সায়েল ইনকানাত হাদিয়াতান ফি বাহাতলেন লোকটা বললো আচ্ছা যদি কোনো অন্যায় করেছে তো কাউকে হাদিয়া দেওয়া হয় অকাহ্লাহ জালাকে কুফরুল তাহলে এটা কুফরি পর্যায়ে চলে যাবে ওকান আল্লাহ জালিয়া কুল আল্লাম এ হকুম বিমান সাল্লাহ ফৌলা কে কাফে আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ নাজিরকে উত্তর বিধানের বিপরীত ফয়সলা করে طرحل کا کافر روا بداؤ جس دن صحیح